জাতীয় শোক দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা সদরে এম এ খান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ আলাল মিয়া। অনুষ্ঠানে উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।